আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله تيو نبي رسول عربي হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উভয় চোখের মধ্যখানে লিখে দেন যে এই ব্যক্তি নিপাক, অর্থাৎ কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। আর কিয়ামতের দিন শহীদদের সাথে তাকে রাখবেন। সুবহানাল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন সংক্ষিপ্ত বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো নিয়ত করে নেই, কেননা হাদিসের মুবারকার মধ্যে আল্লাহ পাকের আখিরি নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। আসুন আমরা নিয়ত করি, দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব, এবং ইলমে দ্বীনের সম্মানার্থে যতক্ষণ সম্ভব মাহফিলের মধ্যে দুজন হয়ে বসে মনোযোগের সহকারে তা শ্রবণ করব, এবং শ্রবণ করে নিজে এর উপর আমল করব, এবং অন্যের নিকট নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিব ইনশা আল্লাহ তাআলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হযরতে সাইয়্যিদুনা মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর মাহবুব দানায়ে গায়ব মুনাজ্জাহুল আনিল উয়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার শফাত আখিরাতের তুলনায় দুনিয়া হলো এতটুকু, যেমন কেউ সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়ে দেখে যে তার আঙ্গুলে কতটুকু পানি আসলো। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তার আলাই বলেন, এটা শুধুমাত্র বোঝানোর উদ্দেশ্য বলা হয়েছে, মনে রাখবেন দুনিয়া হচ্ছে তা যা মানুষকে আল্লাহর স্মরণ হতে অলস করে রাখে। বুদ্ধিমান আরিফ অর্থাৎ রব তাআলার পরিচয় জানে এরকম ব্যক্তির কাছে দুনিয়া হচ্ছে আখিরাতের খ্যাত স্বরূপ, তার দুনিয়া খুবই মহান। অলস ব্যক্তির নামাজও দুনিয়ার জন্য, যা সে সুনাম অর্জন করার জন্য আদায় করে থাকে। জ্ঞানী ব্যক্তির আহার পানাহার নিদ্রা জাগরণ বরং জীবন মরণ সব কিছু দিনের স্বার্থে তথা রসুল করিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত পালনের উদ্দেশ্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুতরাং মুসলমান হুজুর আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত পালনার্থে আহার পানাহার নিদ্রা জাগরণ করে থাকে। এক বিষয় আর অর্থাৎ দুনিয়াতে জীবিত থাকা এক বিষয়, এবং দুনিয়ার মধ্যে জীবিত থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে জীবন অতিবাহিত করা, এর সুন্নতের মধ্যে জীবন অতিবাহিত করা আরেক বিষয়। হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুকাররম
শাহেনশাহে আদম ও বনি আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মৃত মেষ্ট শাবকের নিকট নিয়ে দিয়ে গমন করছিলেন। এমন সময় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে এই মৃত শাবকটি এক দিরহামের বিনিময়ে কিনে নিবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, আমরা চাই না তা কোনো কিছুর বিনিময়ে কিনতে, অর্থাৎ এক দিরহাম তো দূরে থাকুক, কোনো কিছুর বিনিময়ে তা আমরা খরিদ করতে চাই না। তখন আল্লাহ পাকের আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলার শপথ, দুনিয়া আল্লাহর নিকট এর চেয়েও আরো বেশি নিকৃষ্ট। যেমনিভাবে এই মৃত মেষ শাবকটি তোমাদের নিকট নিকৃষ্ট মনে হয়েছে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান রহমতুল্লাহ তাআলা বলেন, ছাগলের মৃত বাচ্চা কেউ চার আনা মূল্য দিয়েও ক্রয় করতে চায় না, কেননা এর চামড়া মূল্যহীন আর মাংস ইত্যাদি হারাম, সেটা কে বা ক্রয় করবে? দুনিয়ার পরিচয় ইতিপূর্বে তুলে ধরা হয়েছে, তা মনে রাখবেন। শিশুগণ বলেন, দুনিয়াদার ব্যক্তিকে সমগ্র দুনিয়ার পীর মুর্শিদরা মিলো হিদায়াত করতে পারবে না, পক্ষান্তরে দুনিয়া থেকে দিনদার ব্যক্তিকে সমস্ত শয়তান মিলেও পথ ভ্রষ্ট করতে পারবে না। দুনিয়াদার ব্যক্তি দিনই কাজ করলেও তা দুনিয়াবি উপকার লাভের উদ্দেশ্য করে থাকে, পক্ষান্তরে দিনদার ব্যক্তি দুনিয়াবি কাজ করলেও তা দিন ধর্মের স্বার্থেই করে থাকে। হযরত সাইয়েদনা সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুকাররম রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়া যদি আল্লাহ তাআলার নিকট একটি মশার ডানার সমান মূল্য থাকত, তবে তিনি এই দুনিয়া থেকে কোনো কাফিরকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না। হযরত সাইয়েদনা মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম শাফিয়ে উমাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের রব তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তান, তুমি নিজেকে আমার ইবাদতের জন্য নিয়োজিত করো, আমি তোমার অন্তরকে ধনাঢ্যতায় এবং তোমার দুহাতকে রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। হে আদম সন্তান, তুমি আমার ইবাদত থেকে দূর সরে থেকো না, অন্যথায় আমি তোমার অন্তরকে অভাব দরিদ্রতায় পূর্ণ করে দেব এবং তোমার দুহাতকে দুনিয়াবি কাজকর্মে লিপ্ত করে দেব। হযরত সাইয়েদনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, টিওয়াকা মক্কি মদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণ করলো সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলো, এবং যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসলো সে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হলো। সুতরাং তোমরা অবিনশ্বর অর্থাৎ আখিরাত, নশ্বর অর্থাৎ দুনিয়ার উপর প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা উবাইদুল্লাহ বিন হিশাম খাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে এই অবস্থায় সকাল করলো তার মন সন্তুষ্ট, শরীর সুস্থ আর তার নিকট একদিনের খাবার রয়েছে, তবে যেন তার জন্য পৃথিবী একত্রিত করে তাকে দেওয়া হয়েছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাবধান, দুনিয়া অভিশপ্ত আর আল্লাহর জিকির এবং যা আল্লাহ তাআলার নিকট তম করে আর আলিম এবং তালিবে ইলম ছাড়া দুনিয়ার মধ্যে সব কিছুই অভিশপ্ত। সাইয়েদনা মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আপন বান্দাকে দুনিয়া থেকে এমন ভাবে দূরে রাখেন যেমন ভাবে তোমরা নিজেদেরকে অসুস্থ ব্যক্তির পানাহার করা বস্তু থেকে নিজেকে দূরে রাখো। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দিরহাম ও দিনার লোভী ব্যক্তি অভিশপ্ত।
সাইয়্যিদুনা কাআব বিন মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে ছাগলের মাঝে ছেড়ে দেওয়া হলে তা এতটুকু ক্ষতি করবে না যতটুকু সম্পদ ও সম্মানের লালসা মানুষের দিনকে ক্ষতিগ্রস্ত করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমরা দুনিয়ার ভালোবাসা এবং দুনিয়ার থেকে বিমুখতা সম্পর্কে শুনলাম।